জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বাল ব্রহ্মচারী মহারাজ জাতি ধর্ম দল মত বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবার উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন তোমাদের এখানে ধর্ম রাজনীতি সমাজনীতি ইত্যাদির নামে বহুল বহুল চর্চা কিন্তু মুশকিলের বিষয় যেটা সেটা হলো সঠিক চর্চার অভাবে হাতের টাকে যোগ বিয়োগ গুণ ভাগে ভুল করে ফেলে মানে হাতের টাকে বাদ দিয়ে আজকে সমাজের এই পরিণতি তোমরা সবাই তোমাদের চলার পথে এমন একজন গাইডকে নিয়ে পৃথিবীর বুকে জন্মা যে তোমাদের প্রতি মুহূর্তে পরিচালনা করে সঠিক পথের ইঙ্গিত দেয় তুমি যাতে সফল হও সেইভাবে সে তোমাকে ইঙ্গিত দিতে চায় এটা দুর্ভাগ্য তার কথা শুনেও শোনো না বিবেকের ঘরে তালা চাবি দিয়ে যার যার মতো যে যার খুশি করো বিবেক এমন একটা বস্তু যেটা মনের সঙ্গে তুলনা করা যায় না মন চঞ্চল মন বিক্ষিপ্ত বিবেক শান্ত একটা ঝিলিক দিয়ে দেয় ভেতর থেকে স্পার্ক ঝিলিক দিয়ে দেয় কোনটা করা উচিত কোনটা উচিত নয় এই ঝিলিকটা তোমাকে বুঝতে হবে স্পার্কটা এই ইঙ্গিতটা তোমাকে বুঝতে হবে ব্যাস কোন গুরু মহান ভগবান অবতারের কাছে যাওয়ার দরকার নেই তুমি তোমার গুরু তুমি তোমার মাঝে সেই পরম প্রাপ্তির রাস্তা খুঁজে পাবে তাই পরম পিতা বললেন বিবেকের দাসানুদাস যেন আজকে সমাজটা বিবেকের ঘরে তালা চাবি দিয়ে চলে বলেই আজকে সমাজটা বিবেকাধীন নয় বলেই কি সংসার কি সমাজ সর্বত্র অশান্তি অসাম্য বৈষম্য অন্যায় অত্যাচার অবিচার বিরাজ করছে শুধু বিবেক পরম পিতা বললেন বিবেকই তোমার গুরু বিবেকই তোমার ভগবান শুধু বিবেকের কথা শোনো বিবেকাধীন হও কোন গুরুর কাছে যেতে হবে না আরো সহজ ফর্মুলা দিলেন কি বললেন জানো বললেন একটা বছর যদি কেউ বিবেকের দাসানুদাস হয়ে বিবেকের কথা শুনে চলতে পারে না তার বলা তো দূরের কথা সে যা ভাববে তাই বিবেক এত বড় পাওয়ার দিয়ে তোমাকে পাঠিয়েছে দুর্ভাগ্য আমাদের আমরা সেইভাবে পড়াশোনা করতে পারলাম না আসুন বিবেকের কাছে তুই ভাবি না
সফল হবে সমস্ত কিছুতে ও মেরে সজনা সাথ নিভানা সনা করনা বাদানা করনা নানা ও মেরে সজনা সাথ নিভানা সনা করনা বাদানা করনা সহি সালামত রহনা ছোড়না ভুল না জানা রে মেরা দিওয়ানা রে মে tera divana main tera divana o meri sajna sajna I'm gonna make you mine.
আমি পারি দিতে সঠিক পথের ঠিকানা ওর কথা একবার তুই ভাবলি না রে দাদা তোর মাঝেতে বসত করে রে বসত করে রে তোর মাঝেতে বসত করে বসত করে রে মাঝেতে বসত করে বিবেক আমরা বিবেকের সুরে চলি না বলেই ছাত্র মাস্টারকে সম্মান দেয় না বিবেকের সুরে চলি না বলেই স্বামী স্ত্রীতে মিল নেই বাপ বেটার মিল নেই পড়া প্রতিবেশীতে মিল নেই বিবেকের সুরে চলি না বলেই এ বলে আমার জাত বড় ও বলে আমার জাত বড় বিবেকের সুরে চলি না বলেই চারিদিকে এত হানাহানি এত অশান্তি পরম পিতা বললেন কোথাও যেতে হবে না আমার কাছেও আসতে হবে না যদি বিবেকের দাসানো দাপাতে পারো বিবেকের সুর শোনো আর এই মহানাম রাম নারায়ণ রাম একে সম্বল করে পথ চল মহানামের কথা বলি গানে শুনে We'll be right back.
Thank you.
জন্ম সিদ্ধ হয়ে এই পৃথিবীতে এই প্রথম জন্ম সিদ্ধ ঠাকুর শ্রী শ্রী পালোয়ান ব্রহ্মচারী মহারাজ এসে তার কর্মবৃত্তান্ত তার কর্মধারা তার তত্ত্ব তার দর্শন তার আদর্শ প্রমাণ করে দেয় যে তিনি অনন্য সাধারণ এখানে তথাকথিত ধারায় আমরা দেখে এলাম ধর্ম মানে অনেবংচং হিং ক্রিং চ ধর্ম মানে হোম যাগযজ্ঞ জল পড়া ফুল পড়া বেল পড়া রাজনীতি মানে অন্য দলের উৎসাহ করা ভুল বদল করা সাজ বদল করা মানুষকে টুপি পরিয়ে নিজেদের রাখের গোছানো এটা ভালো ব্যবসা রাজনীতি সমাজনীতি মানে সমাজের ভালো মন্দর কথা সমাজের ভালো মন্দ বিবেচনা করার দাম দেয় বকলমে ব্ল্যাক মানিকে হোয়াইট করে নিজেদের ধান্দা গোছানো নিজেদের রাখের গোছানো এই তো চলছে অধিকাংশ ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি নাম করে বলবো না সেটা খারাপ হবে বালক ঠাকুর একেবারে সবার থেকে স্বতন্ত্র তাই বালক ঠাকুর দশ কোটির উপর সন্তানের দীক্ষাদাতা বাপ হয়েও সারা পৃথিবীতে চরম বিতর্কিত কারণ এই রাগা মাথা তথাকথিত ধান্দাবাজরা খুঁজে পায় না ওরা সবুজ চশমা পরে বিচার করলে তো জগৎটাকে সবুজ দেখবে বা হলদে চশমা পরে বিচার করলে হলদে দেখবে ওরা ওদের চশমা পরে বিচার করছে আমার ভাই বোনেরা কি গাইছে জানেন ও দেখেছি সাগরটাকে অনেক বড় দেখেছি সাগরটাকে অনেক বড় তোমার চেয়ে বড় অনেক ছোট তোমার চেয়ে We'll be right back.
জানার পথের পথিক তোরা জানতে জানতে এগিয়ে যা আমাকে চর্চা কর তোরা প্রকৃতিস্থ আর আমরা প্রকৃতির দেওয়া ফলমূল খাই শাক সবজি ফলমূল ইত্যাদি সবই তো প্রকৃতির দান প্রকৃতির কথা মানি প্রকৃতির পথে চলি আমাদের চেহারাটা কিরকম জানেন অনেকটা হলো বাবা নাম করা ডাক্তার ছেলে ডাকার দলের লিডার বাবা নাম করা ডাক্তার ছেলে রোজ বাবা কা দুবেলা পেন নাম ঠোকে খুব পিতৃভক্ত পড়াশোনা বের মতো ছেলে চেহারা কিন্তু দেখা গেল আলটিমেটলি যখন ধরা পড়লো ব্যাংক ডাকাতির দায়ে তখন ধরা পড়লো যখন তখন জানা গেল ছেলে বিরাট ডাকার দলের লিডার তাহলে বাবা নাম করা ডাক্তার হলে কি হলো ছেলে তো তার যোগ্য পুত্র হলো না যোগ্য উত্তরাধিকারী হলো না ঠিক আমাদের অবস্থাটাই প্রকৃতি কত বিশাল কত বিরাট বলো তো এক মাটিতে আম গাছ নিম গাছ জাম গাছ তেঁতুল গাছ আম গাছ তো বলে না এটা আমার এরিয়া এখন ল্যাংলা সিজন সরে যান তোরা আমার এরিয়া বলে জাম গাছকে ধাক্কা দিয়ে ফেলে দেয় না বলো তো একই মাটি থেকে রস শোষণ করে লঙ্কা ঝাল আম মিষ্টি তেঁতুল টক এক মাটি এক জল এক পাতা তাহলে এই যে এই বিষয়গুলো কি তোমাকে আমাকে ভাবায় না কি পড়াশোনা করলাম আমরা সবাইকে ডাক দিয়ে আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর যে থিসিস দিলেন কি বললেন বললেন তোদের বেদ তোদের কোরআন তোদের বাইবেল আলাদা কথা বলে না একই কথা বলে ওই আলো জল মাটি বাতাস আকাশের কথাই বলে তোদের মধ্যে আজকে গন্ডগোল কারণ তোরা গন্ডিবদ্ধ তাই গন্ডিতে থাকলেই গন্ডগোল আর যত পণ্ডিতেরা সব পণ্ড করছে জানো তাই কোনো গণ্ডির দরকার নেই কোনো পণ্ডিতের দরকার নেই এসব বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র এমনটা হতে পারে না
সুবিধার গান না হলে সুবিধা আমাকে ছাড়বেই নাই, ওরা আগে বলেই দিয়েছে। একই বাতাস সকলে জল আলো মাটি সবই তো এক, কিন্তু জল আর মুসলমানের জল আলাদা নিশ্চয়ই, মুসলমানের বাতাস আর খ্রিস্টানের বাতাস আলাদা নিশ্চয়ই। আমরা যে জাতা জাতি জাত নিয়ে লড়াই করি, ধর্ম নিয়ে লড়াই করি, ভাবুন তো একবার কত বড় মূর্খ আমরা। এই মূর্খামি কবে কাটবে? দেয়ালে লেখেন শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, এই শিক্ষার নমুনা। জল আলো মাটি সবিত, তবে বলো ওই আকাশে ধরার ধরা পাতা সে
ਸਾਥਾ